আসল বাবার নাম জিজ্ঞেস করেছি, হ্যাঁ দাদা কেন জিজ্ঞেস করবো না, যে মমতা ব্যানার্জিকে দেখেছিলাম মমতা ব্যানার্জি হঠাৎ মমতা বেগম কি করে হয়ে গেলেন তা আমি বুঝতে পারলাম না, উনি মমতা বেগম না মমতা ব্যানার্জি, এই জন্য আমাকে বাধ্য হয়ে জিজ্ঞেস করতে হলো। আমি গুরুজি কথাবার্তা বলি, পার্থ চ্যাটার্জি বাবু বলেন একটা মুখ্যমন্ত্রী হাত দেখিয়ে দেখিয়ে বাম্বু দেওয়ার রুচির মতন কথা বলেন, শুনুন দেখো যখন পৌঁছবেন জিজ্ঞেস করবেন মিডিয়া দাদারা ফেস টু ফেস জিজ্ঞেস করবেন, তবেই আমি আপনাদের যে একটা মুখ্যমন্ত্রী বলে একটা প্রধানমন্ত্রীকে জেলে দড়ি বেঁধে হাতে ঢোকাবো জেলে তা আমরা কি ছেড়ে দিব নাকি, দিদি সিএম আছে, দিদি সিএম থাকাকালীন মদন জেল খেতে আসলেন, দিদি কি করলেন, দিদি সিএম থাকাকালীন সুদীপ্ত জেল খেতে আসলেন, দিদি থাকাকালীন দিদি রাতে ভাই টুম্পাই জেল খেতে আসলেন, আমাদের মোদীকে বলছেন জেল খাটাবো, দিদি তৈরি হয়ে থাকুন, আপনিও যাবার জন্য রেডি থাকুন, আমরা আসছি, আমাদের কাটাবো আটকাবো এমন সহজ কথা নয়, দিদি বলছেন আমি আমি তাস খেলতে ভালোবাসি, আমি ইমাম ভাতা দিব মানে মুসলিম কার্ড, এই তাসটা বলছেন দিদি আমি খেলবো মুসলিম কার্ড খেলবো, কি করবেন 27 মাসের ভোট নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দিদি, দিদি কি কি করবেন, বলছেন ইমাম ভাতা দিব, মেয়েদের আমি যারা স্কুলে যায় আমি তাদের 21,000 টাকা দিব, ও দিদি আপনি বাদশা ফেলবেন আর মোদি যার নাম সে টেক্কা ফেলবে, সে বলেছে মুসলিম মহিলাদের 3 তালাক বন্ধ হবে, মুসলিম ভোট দিক বা না দিক আমরা কিন্তু দিবই 3 তালাক বন্ধ করিয়ে দিয়েছি, আমাদের মোদি বলেছেন যে মহিলারা যে বাচ্চা মেয়েরা মুসলিম ঘরের মেয়েরা স্কুলে যাবে পড়তে স্কুলে পড়তে যাবে তাদের 51,000 টাকা দিব, দিবে দিতে পারবেন দিদি, বলছেন না, তবে আমি বলছি ক্লাবে ক্লাবে 2.5 লাখ দিচ্ছেন 2 লাখ দিচ্ছেন, ও দিদি আপনি ক্লাবে 2.5 লাখ দিন আমি 5 লাখ দিব, রেডি আছি আমরা, আপনি যা করবেন তার বিপরীত আমরা দাঁড়িয়ে আছি, একটা যোজনা দেখাচ্ছেন কন্যাশ্রী যোজনা, মোদিজি 120টার উপরে যোজনা বার করেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী ফসল যোজনা, প্রধানমন্ত্রী ঔষধি যোজনা, প্রধানমন্ত্রী সিঁচাই যোজনা, একটার পর একটা বের করেছে 3 বছরে, আর দিদি 8 বছরে কি করেছে, বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাবে 19টা রাজ্যে পদ্ম ফুল ফুটিয়েছি, কন্যাকুমারী থেকে নিয়ে বাংলার খাঁটি খাড়ি পর্যন্ত আমরা পদ্ম ফুল ফুটাবো, দেখবো দিদি কত দাও, বলছে পঞ্চায়েত ইলেকশনে দাঁড়াতে দিব তবে তো এরা দাঁড়াবে, আমি আমার ভাইদের বলছি এ ভাই বেশি কিছু না তোমরা ঝান্ডা নিয়ে যাবে ডান্ডা ঢুকিয়ে যাবে, কেন আমি ফুটে গেছি আমি জানি কোন ফুলে কোন ঠাকুর খুশি থাকে সেই ফুলেই তাকে পুজো দিতে হবে, কেন কি এরা বোঝে না মানুষ নামে শুধু মা মাটি মানুষের নেত্রী, মায়ের মায়ের সঙ্গে বাংলার মাটিতে গণ ধর্ষণ চলছে, প্রত্যেক দিন 10টা মহিলা ধর্ষিতা হচ্ছে, এই তো ছোট করতে হবে ধর্ষিতা হচ্ছে, আর ধর্ষিতা হওয়ার পর এই মুখ্যমন্ত্রী আজকে বলছেন কি আমি সব কিছু করছি মা মাটি মানুষের, মা মাটি মানুষের নামটাকে ঠিক করে জানো দিবি তারপরে আমাদের সঙ্গে কথা বলবে, আর সেই হিরোটাকে আমরা জেল ঢুকিয়েছি না যে হিরোটা বলছিল বিরোধী মহিলাদের রেপ করাবো বিরোধী ছেলেদের জেল খাটাবো বলেছিল না, সে বলেছিল তাকে এখন আমরা পাঠিয়ে দিয়েছি উড়িষ্যার জেলে, উড়িষ্যার জেলে থাক ভাই তোকেও আমরা ব্যবস্থা গোল করবো, কেন কি সেই বলছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল লোক দিয়ে রেপ করাবো চন্দননগরের মাল, আমি হচ্ছি তাপস পাল বাইরে গোপাল, এইরকম আমি হিরোও দেখিনি তার ব্যবস্থাও করে দিয়েছি, ভাই আমরা আসছি আজ বাংলার মাটিতে, বাংলার মাটিতে একমাত্র পদ্ম ফুল ফুটবে আর ঘাস ফুল গরু ছাগল খাবে, সার্জিক্যাল স্ট্রাইক করাতে দেখাতে পারি তো বাংলাও ঠিক করে রাখার আমাদের ক্ষমতা আছে, এই জন্য আপনাদের বলছি দাদারা